মানুষ কে আল্লাহ প্রথমে বলেছে লাকাদের কারণ নাম না ইয়া বানি আদম, নিশ্চয় আমি বানি আদম আদমের সন্তানকে মর্যাদা দিয়েছি। ভাই কাকে মর্যাদা দিয়েছে? বানি আদমকে। সূরা বানি ইসরাইল আয়াত নম্বর 70। কিন্তু মানুষের কর্মের ভিত্তিতে আল্লাহ কাউকে বলেছে শ্রেষ্ঠ, কাউকে বলেছে নিকৃষ্ট। কিসের ভিত্তিতে? কথা বলেন, কর্ম। যারা উত্তম কর্ম করেছে তাদেরকে আল্লাহ প্রশংসা করেছে, যারা সত্য জানা পরে গ্রহণ করেনি তাদেরকে নিকৃষ্ট বলেছে, এটা কি অন্যায়? কথা বলেন যে না। ধরুন আপনাই আপনাকে বলছেন, আমি মুসলিম, আপনি বলছেন দাদা দুই আর দুই যোগ সমান চার হয়। আছে না, আমি মানি না পাঁচ হয়, দুই দুই চার হয়। আর যে আমি মানি না পাঁচ হয়, তো ভাই আপনি আমাকে নিকৃষ্ট বলবেন না, মূর্খ বলবেন না? বলবেন। ঠিক আল্লাহ সূরা বাইনার 5 নম্বর আয়াতে নাস্তিকরা অমুসলিমরা তারা বলে যে কোরআনে অমুসলিমদেরকে নিকৃষ্ট বলা হয়েছে। আল্লাহ কিসের ভিত্তিতে? আল্লাহ বলেছে যাদের যে সত্য আসার পরে গ্রহণ করে নাই এরাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। কারা? যে সত্য প্রত্যাখ্যান করে। তো ভাই এরা নিকৃষ্ট কি নিকৃষ্ট নয়? কথা বলেন, এরা তো নিকৃষ্ট স্পষ্ট। ঠিক একইভাবে যদি কোনো খ্রিস্টান অভিযোগ করে, খ্রিস্টানকে জবাব দিতে পারবেন? কারণ বাইবেলের মধ্যে যীশু খ্রিস্ট তিনি, বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 15:24 ভার্সে যীশু খ্রিস্ট যারা ও ইসরায়েলি যারা ইহুদি খ্রিস্টান নয় তাদেরকে বলেছে তোমরা কুকুর এবং শুকর, কি বলেছে? জিজাস ক্রাইস্ট তাই বাইবেলের মধ্যে লেখা আছে ওয়াইসরাইলকে বলেছে কুকুর এবং শুয়ার। যীশু খ্রিস্ট বারবার ওয়াইসরাইলকে বলেছে সাপের বংশধর, শিয়ালের বংশধর। ভাই এইভাবে কথা বলেছে, তো নাস্তিকদেরকে বলবো তোমরা কেন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলো না, ইসলামকে কেন টার্গেট? কথা বলেন, আল্লাহ কর্মের ভিত্তিতে কাউকে নিকৃষ্ট কাউকে উত্তম বলেছে, এটা লজিক আছে। কিন্তু বাইবেল যে বলছে যারা ওয়াইসরাইলি যারা ইহুদি নয় তারা শুকর তারা কুকুর, বাইবেলে গালি দিয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14-15 ওখানেও আছে পরিষ্কার ভাবে, তারাও যারা ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করে নাই তাদেরকে মূর্খ, নির্বোধ, বোকা, অসভ্য, জ্ঞানপাপী এইসব কথা বলেছে। তো ভাই সমস্ত ধর্মে আছে, ইসলামকে কেন টার্গেট? হিন্দু ধর্মকে টার্গেট করো না, খ্রিস্টানদেরকে টার্গেট করো না, ইহুদিকে টার্গেট করো না, কারণ এরা আসলে নাস্তিক, কেউ না ইসলাম বিদ্বেষী। এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তারা বিদেশ, জার্মান, ইংল্যান্ড, আমেরিকার ভিসা পাচ্ছে, ওখানে গিয়ে তারা বসে বসে ভিডিওতে এসে তারা ফুটুর ফুটুর করছে, কথা বুঝতে পারছেন? কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে বলবে না কেন? তাহলে খ্রিস্টানদের দেশ থেকে তাড়িয়ে দিবে। হিন্দুদের বিরুদ্ধে বলবে না কেন? তাহলে হিন্দুদের দেশ থেকে তাড়িয়ে দিবে। মুসলিমদের বিরুদ্ধে বলছে কেন? কারণ ওরা বেশি খুশি হয়, অন্য কিছু না, এটা সকলে জানে, এটা ওপেন সিক্রেট। জি, ভাই এইসব নামাজের বিষয়ে মাসালা যেগুলো আছে এগুলো তো কত উত্তর দেবো বলেন তো ভাই। আপনাদের বাংলাদেশে 3টে বই আছে, বইয়ের নাম বলি, পড়াশোনা আগে একটু করুন। সবসময়তে শুধু হুজুরদের কাছে ফতোয়া নিয়ে শেষ করে দেবেন হবে না। যদি নামাজ শিক্ষাকে খুব সুন্দরভাবে পড়তে চান, একটা বাংলাতে বই আছে, নাম হচ্ছে সলাতুর রসুল, লেখক আসাদুল্লাহ গালিব, আছে না নাই? চমৎকার বই, অসাধারণ বই, বাংলা ভাষাতে খুব সহজভাবে মাসালা নামাজ শেখার জন্য বইটা অবশ্যই প্রত্যেকের ঘরে এক কপি করে রাখার দরকার আছে। আর কেউ যদি মনে করে যে না আমি একটু একটু বেশি বেশি জানবো,
মানে কোন মাঝাবে কি রায় আছে ফতোয়া আছে এটাও জানবো সঙ্গে, তাহলে আপনাকে পড়তে হবে আমাদের ভারতের লেখকের একটা বই, নাম হচ্ছে আব্দুল হামিদ ফেজি আল মাদানী হাফেজাহুল্লাহ, বর্ধমানে বাড়ি, তার বইয়ের নাম সালাতে মুবাসসির। এটা পড়লে আপনি ফিকি মাসালাও জানতে পারবেন কোন মাঝাবের কি ফতোয়া আছে। আরেকটা বই আছে, যদি মনে করেন যে না আমি একটু আরো ডিপলি পড়াশোনা করবো, আরো গভীরভাবে নামাজ সম্পর্কে জানবো, হাদিস জানবো, ফিক জানবো, দুর্বলতার কারণ জানবো, তাহলে আপনাকে পড়তে হবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতিন নবী। এই বইটা বাংলাতে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তৌহিদ প্রকাশনী থেকে ছাপিয়েছে, বইটা আপনাকে পড়তে হবে। আর যদি জানতে চান যে না হানাফি ভাইয়ের যে নামাজটা পড়ছে তাদের নামাজের যে দলিলগুলো হলো দুর্বল, জয়ীফ, কেন জয়ীফ, এই কারণটা যদি জানার দরকার থাকে, তা আর একটা বাংলাতে বই আছে, সে বইটা মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহর জাল হাদিসের কবলে রসুল্লাহ সলা, এই বইটা পড়েন, চারটে বই, চার রকমের টেস্ট পাবেন, কথা বোঝেন নাই, ইনশাল্লাহ সব উত্তর ওখানে পেয়ে যাবেন। জি সময় কম, একটু সংক্ষিপ্ত ভাবে উত্তর দিন। আমার সংক্ষিপ্ত হয় না। সালাম আলাইকুম, নামের আগে কোনো কিছু যোগ করা যাবে কি না, যেমন ডক্টর, হাজি ইত্যাদি? নামের আগে, নামের আগে ডাক্তার, হাজি এগুলো লাগানো যাবে কি যাবে না? জি, যে কোনো জিনিস নামের পূর্বে লাগানো যায়, এটা ওইটা হারাম এমন কিছু নয়, তবে আপনি নিয়াতের উপরে নির্ভর করবে। যদি আপনি বলেন হজ করেছি, মানুষ আপনাকে হাজি হাজি বলে ডাকবে, হজ করেছি এই জন্য যদি লাগান, মানে এটা অন্তরের মধ্যে কি আপনার পরিষ্কার নেই, মানুষকে লৌকিকতার জন্য যদি লাগান তো এটাকে বলে আরবিতে শিরকুল রিয়া, লৌকিকতা। বিষ্ণু বলেছে যার অন্তরে শিরকুল রিয়া থাকবে এই ব্যক্তি পরিণাম জাহান্নাম। তাই মানুষকে দেখানোর উদ্দেশ্যে হাজি লাগানোর জরুরত নেই। জি, আমার নামের পরে আগে ব্রাদার কেন? ইনশাল্লাহ এটার উত্তর শেষে দেবো। কেন? কারণ এই প্রশ্ন না করা পর্যন্ত কোনো মসজিদ শেষ হয় না আজ পর্যন্ত, তো এটা শেষে দেবো। জি, মেয়েদের মাথাতে খোপা করা যাবে, তবে উটের মতো করে উঁচু করে এই খোপাটা করা যাবে না, ইবনে মাজাহ তা নিষেধ করেছে, যেটা উটের মতো সদৃশ্য হয়। জি, আমার মানে বাবা দ্বিতীয় বিবাহ করেছেন, তো আমার নামের পরে নিজের মায়ের নাম লিখব না মায়ের নাম লিখব দ্বিতীয় মায়ের? আপনার অরিজিনাল মায়ের নাম লিখবেন, কেন মাতৃ পরিচয় এটা ভিন্ন দিতে পারবেন না, আলস নিষেধ করেছেন যে অরিজিনাল পিতামাতার নামটাকে আপনাকে ব্যবহার করতে হবে। সেই বুখারীতে দেখবেন ইমাম জাহাবের কিতাবুল কাবায়ের আছে, মানে কাবিরা গুনাহসমূহ, তার মধ্যে এটা মারাত্মক কাবিরা গুনাহ যে বাপ নয় তাকে বাপের মর্যাদা দেওয়া বা বাপের পরিচয় দেওয়া। সুদের টাকা দিয়ে মসজিদে কাজ করা যাবে কি যাবে না? সূরা তৌবা সুরা 9 আয়াত 78 তাফসীরে কাসির দেখেন, বিশেষ করে মসজিদে কোনো হারাম টাকা যেন প্রবেশ না করে। ভাই বলুন তো, জাকাতের টাকা, জাকাত, জাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? দেওয়া যায় না। কেন? জাকাত বৈধ টাকা, তার মসজিদে দেওয়া যায় না। তাই যাবতীয় অপবিত্র যে টাকাগুলো আছে এই টাকাগুলো মসজিদের জন্য দেবেন না। কেউ যদি দিয়ে দেয় মসজিদে যে নামাজ পড়া হারাম এমনটা নয়, কেন কিছু কিছু ওলামারা বলেছে দেওয়া যাবে, কেন কাবা শরীফ নির্মাণের ক্ষেত্রেও অমুসলিমদের অনেক টাকা ছিল, এই অর্থে অবশ্যই এখানে কমিটিরা সচ্চর সতর্ক থাকবেন আল্লাহর ঘর, এই জন্য হালাল টাকা দিয়েই হয়। কিন্তু কেউ দিয়ে দিয়েছে জানেন না, তারপরে এখন যে মসজিদের মেম্বার খুলে খুলে ইট নিয়ে বের করতে হবে, এ কথা ঠিক নয়। জি, ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের দাওয়াত দেওয়ার কি ধরনের দাওয়াত দেবো। আমার গত বছর তাবলিগ ইজতেমা 2020 আসাদার গালিব স্যারের যে সম্মেলন ছিল ওখানে আমার বিষয়টা ছিল হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি। বাংলাতে ইউটিউবে যান, গিয়ে লিখেন ব্রাদার রেভলিউশন, হিন্দুদের দাওয়াত দেওয়ার পথ এবং পদ্ধতি, এইটুকু লিখলে কয়েক ঘন্টা ব্যাপার আলোচনা আছে, ওখান থেকে শুনে নিতে পারবেন। এবং আমার আর একটা বক্তৃতা আছে, যেটা আমার এক হিন্দু ঠাকুরের সঙ্গে আমার একটা বিতর্ক ডিবেট হয়েছিল 2015 সালে 13 ডিসেম্বর, বিষয় ছিল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। এ বিষয়ের পরে আমার প্রায় 3 ঘন্টার একটা আলোচনা আছে একজন হিন্দু ঠাকুরের সঙ্গে, বিতর্ক, সরাসরি বিতর্ক, দেখবেন ওটা, দেখতে পারেন। আর একটা আমার আলোচনা কিছুদিন আগে হয়ে গেল, যেটা কলকাতায় একটা গির্জার মধ্যে দুটো বিষয়ে খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক হয়েছে সরাসরি। একটা বিষয় ছিল প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য বাইবেল, মানে বাইবেলের মধ্যে কি বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী আছে? আলহামদুলিল্লাহ, বিজয়ের পতাকা আমাদের হাতেই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত।
আরেকটা বিষয়ে বিতর্ক হয়েছিল সালভেশন কোরআন এন্ড বাইবেল, তথা নাজাত পরিত্রাণ কারা পাবে, জান্নাতে কারা যাবে, খ্রিস্টানরা না মুসলিমরা। আলোচনা দুটো শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন বিজয়ের পতাকা সর্বদা আমাদের হাতেই ছিল। এই আলোচনা শুনেন ইনশাআল্লাহ, এখান থেকে কিছু নসিহত পেয়ে যাবেন। আর যদি আরও বেশি জানতে চান, ডক্টর জাকির নায়েকের অজস্র বক্তৃতা আছে, তার বই আছে, আমার লেখাও বেশ কয়েকটা অমুসলিমদের উপরে বই আছে, তবে এখনও বাংলাদেশে বের হয় নাই, বাংলাদেশে ইনশাআল্লাহ সামনে বছর থেকে বের হবে। অমুসলিম খ্রিস্টান হিন্দুদেরকে নিয়ে তুলনামূলক আলোচনা করে বই ইনশাআল্লাহ, অজস্র বই আসছে, কমপক্ষে আমার নিয়ে আসছে 10-12টা এই মর্মে বই বের হবে ইনশাআল্লাহ, বাংলাদেশ থেকে বের হবে, আমাদের কলকাতায় পাওয়া যায়। আর কারা দাওয়াতে কাজ করে, ইউটিউবে চলে যান, যদি হিন্দি ভাষা জানেন অথবা ইংরেজি ভাষা অথবা উর্দু ভাষা জানেন, তাহলে আপনার জন্য এগুলো খুব সহজে শিখতে পারবেন। ব্রাদার সিরাজুর রহমান আছে, তিনি তেলুগু ভাষায় হিন্দু ধর্মের পণ্ডিত। তেলুগু ভাষা বোঝেন? তেলুগু ভাষা বোঝেন ভাই? আমাদের ইন্ডিয়াতে 83টা ভাষা আছে, 83টা ভাষাতে কথা বলে, তাদের তেলুগু একটা ভাষা, 10 কোটি মানুষ তেলুগু ভাষায় কথা বলে। তেলুগু ভাষা খুব চমৎকার ভাষা, সব গোল গোল লেখা, এই ডাবলে কী কী লেখা থাকে আমি মোটামুটি বুঝতে পারি, লিখতে পারি না বুঝতে পারি, কারণ আমাদের ইন্ডিয়াতে মানে 100 কিলোমিটার 150 কিলোমিটার গেলেই আপনার ভাষা চেঞ্জ হয়ে যায়। দেন আপনাদের এই জেলা থেকে ওই জেলায় গেলে বাংলা ভাষা চেঞ্জ হয়ে যায়, তো আমাদের কোনো ভাষায় চেঞ্জ হয়ে যায়। তেলুগুতে ধরে বলবে কুল হু আল্লাহু আহাদকে কী বলে বল জানেন? দেন কুল হু আল্লাহু আহাদ, এটা তেলুগু হবে, ভগবান টো কাড়ে অন্যেডো তেন্নো পবার্তে গানে মেনচেডো। তামিল সিনেমা দেখেন না ভাই আপনার বাংলাদেশিরা? ওই তামিল সিনেমা দেখছেন না, ওগুলো হচ্ছে তেলুগু ভাষা, তামিল মালিয়াম ওইলাম। তো তেলুগু ভাষায় কথা বলে হিন্দু ধর্মের পণ্ডিত একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে সিরাজুর রহমান, অনেক ভালো জানে উনি হিন্দু ধর্ম সম্পর্কে। আরেকজন আছে, ওর নাম হচ্ছে ব্রাদার শফি, উনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত আছে। আরেকজন আছে ব্রাদার ইমরান, উনিও হচ্ছে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের গবেষণা করছে, আন্তর্জাতিক লেভেলে তিনি বিতর্ক করে ডক্টর জাকির নায়েকের মতো, মানে একটা ডক্টর জাকির নায়েককে বয়কট করেছে 100 জন ডক্টর জাকির নায়েক গজিয়ে গেছে ওখান থেকে, আলহামদুলিল্লাহ। এবং এক একটা ভাষাতে, কে হিন্দি ভাষা, কে উর্দু ভাষা, কে ইংরেজি, কে তামিল, কে মালয়ালম, এইসব ভাষায়, কে গুজরাটি, কে মারাঠি, প্রত্যেকটা ভাষাতে আলহামদুলিল্লাহ এখন অবস্থিতে দাওয়াতের জন্য ডক্টর জাকির নায়েকের মধ্যে সেম একইভাবে রেফারেন্স দিয়ে বিতর্ক, আলোচনা, টক শো, টেবিল টক সব করছে আলহামদুলিল্লাহ। ব্যাংকে শিক্ষাবৃত্তির টাকা দিলে ব্যাংকে শিক্ষাভিত্তিক টাকা যদি ব্যাংক থেকে দেওয়া হয়, ব্যাংকে শিক্ষাভিত্তিক যদি টাকা দেয়, ব্যাংকের সঙ্গে জড়িত সমস্ত রকমের লেনদেন এটা করা যাবে না, কেন এটা ইন্টারেস্ট সুদ যুক্ত অর্থনীতি।